এন্ড সেভ গোল করতে পারলে কিন্তু সেক্ষেত্রে বলকে এগিয়ে নিয়ে বগুড়া প্রিমিয়াম লিগ গোল শূন্য অবস্থায় দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল কিন্তু খেলা শেষ হয়েছে এবং টাইব্রেকার হবে এদিকে রয়েছেন কমল দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ রেফারি বাইরে রয়েছেন এদিকে রয়েছেন পাল এন্টারপ্রাইজ কৃষ্ণনগর অপরদিকে দেখতে পাচ্ছেন মা বাসন্তী বগুড়া টিম মা বাসন্তী ভেন্ডার আরেকজন স্পন্সর করেছেন নিউ কালিমা স্টোর্স হাসট পাল এন্টারপ্রাইজের তাদের মা বাসন্ত ভান্ডার ফার্স্ট শট কাদেরের সুন্দর ফিনিশ কাদের রাজেশ ঠিক উল্টো দিকে ঝাঁপিয়েছিলেন করবেন কিন্তু রাহুল আসছে এডি মা বাসন্তী ভান্ডারে হয়ে শট করতে আসছেন এডি পাল এন্টারপ্রাইজের গোলরক্ষক রাহুল বাসন্তী ভান্ডার দলের প্রথম শট কিপার জন্য তৈরি এডি তৈরি গোলরক্ষক রাহুল অনেকটা লং দূরে শট করছেন কিন্তু এডি একই রকম আগেরটার মতনই একই রকম শট দুটো শটই কিন্তু একরকম সুন্দর গোল দেখতে পেলাম আমরা দুটোই দ্বিতীয় শট পাল এন্টারপ্রাইজে দ্বিতীয় শট আসছেন ভীমাদা শটে কিন্তু রাজেশ শটে রাজেশ দেখা যাক হেমাদা নাম করা একজন প্লেয়ার সেক্ষেত্রে দ্বিতীয় শট আর এন্টারপ্রাইজের আগেরটা কিন্তু গোল হয়েছে দেখা যাক দ্বিতীয় শট সবগুলো কিন্তু একই রকম গোল হচ্ছে সেভে আসছেন পাল এন্টারপ্রাইজ শট করতে আসছেন কিন্তু মা বাসন্তী ভান্ডারের হয়ে গোলরক্ষক রাহুল
পিওর শট। রাহুলদা টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মা বাসন্তী কিন্তু গোল কিংবা চেঞ্জ হয়েছেন, শট করতে আসছেন পাল এন্টারপ্রাইজের কমল চক্রবর্তী প্লেয়ার ছেলে। শট করছেন কমল চক্রবর্তী পাল এন্টারপ্রাইজের হয়ে। গোল করতে পারলে কিন্তু বলকে এগিয়ে নিয়ে বল বলকে এগিয়ে নিয়ে গেলেন সেমিফাইনালের দিকে কমল চক্রবর্তী রাহুলের সেভে। ডান পাশ থেকে